আমি খুব 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 ভালো আছি। আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, কোথায় বলো তো? আর এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে দুদিকে এত ব্যাগ নিয়ে যাচ্ছি, চলো দেখাই তোমাদের কোথায় যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের কালী ঠাকুর মন্দির। কালী ঠাকুর মন্দিরটা এখন পরিষ্কার পর্ব চলছে, যেহেতু কালী পুজো হবে এখানে। কত পরিশ্রম করছে ছেলেগুলো বেচারা। সকাল সকাল আমরা উঠে পড়েছি আর এখন সবাই মিলে আড্ডা দিতে বসে গেছি। আর এখানে সব জোগাড় হচ্ছে খাবার দাবারের পুজোর জন্য। চলো তোমাদেরকেও দেখাই কি কি জোগাড় হচ্ছে। এখন বৃষ্টি পড়ছে, এখানে সবজি টবজি কাটা হচ্ছে সকালের জলখাবারের জন্য। সব বাজার দেখো, এখানে বাড়ির মধ্যেই বেগুন গাছ, বেগুনও ধরে আছে সব। বাসন মাজা দেখো, আর ওখানে পুজোর বাসন মাজা চলছে। এখানে বেগুন ধরেছে, এগুলো উঠছে কোথায়? গাছের উঠছে। আর এখানে সেন্টটা যে ছড়িয়ে যে সেন্টে সেন্টে চলে এলাম আমরা। কেমন হচ্ছে দেখো, রসা কষা একদম। এই ছাগলটা হচ্ছে বাড়ির পোষা ছাগল। শানটান হয়ে গেছে, এগুলো হচ্ছে পুজোর সব জোগাড়। সকাল সকাল স্নান করেছি, শানটান করে মন্দিরে সব আলপনা দেওয়া হয়ে গেছে। আলপনাগুলো তোমাদের দেখাবো। এইগুলো হচ্ছে পাড়ার সব ঠাকুর, এগুলো রেডি হয়ে গেছে। আর এর মধ্যে ঠাকুরটা হচ্ছে আমাদের। আমি এসেছি, টিপু এসেছে, এখন মা এসেছে, তো সন্ধ্যাবেলায় আবার আসবো আমরা। এখন কিছুক্ষণ থেকে তারপরে আবার বিকেল নাগাদ বাড়ি চলে যাব, আর তারপরে আবার সন্ধ্যে নাগাদ আসবো, তখন আবার বাড়ির সবাই মিলে আসবে।
ঠাকুর দেখতে বেরোনো হয়েছে। পাড়ায় যতগুলো ঠাকুর আছে পরিবেশন করে হাঁপিয়ে গেছে, দিয়ে এখন খেত না দিয়ে নিজে নিজেই খাচ্ছে। সব হয়ে গেছে। কটা বাজে বল? সাড়ে ছটাতেই খাচ্ছিল। তাই তো সবাই খুব টায়ার্ড, ক্লান্ত আর ক্ষুধার্ত, খিদে পেয়েছে সবাই। চলে এসছে আমাদের ঠাকুর মশাই, আসতে অনেক লেট করে ফেলেছে। 9টার সময় পুজো বসার কথা, সেটাই তাই 10:10 পুজো বসলো। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। মুখ কি ওঠেনি?